Dr. Yunus এর ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে যে কোথায় উঠে গিয়েছেন যে যখন সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম নেত্রকোনা গাইবান্ধা গাইবান্ধা সহ প্রায় আড়াই কোটি মানুষ যখন বন্যায় পানিবন্দী তখন 200 কোটি টাকার মতো প্রায় নাকি খরচ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক ডক্টর ইউনূসের কাছে কে ফোন দেন ডক্টর ইউনূসের ক্ষমতা কতটুকু ডক্টর ইউনূস সারা বিশ্বে কতটা পরিচিত এটা নিয়ে আন্দালিউর রহমান পার্থ সংসদে একটা বক্তৃতা আছে বক্তৃতাটা শুনলে আপনাদের অত্যাধুনিক ভালো লাগবে এবং বক্তৃতার কিছু সত্য তুলে ধরা হবে এবং বুঝতে পারবেন ডক্টর ইউনূসের ক্ষমতা কতটুকু এই ভিডিওটা আপনাকে দেখাবো এর আগে আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করতে সেটা হচ্ছে বন্যাদুর্গত মানুষ এবং পদ্মা সেতু নিয়ে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বিপিন নুরুল হক নূর কিছু কথা বলেছেন পদ্মা সেতু উদ্বোধন 200 টাকা খরচ 200 কোটি টাকা খরচ করা হয়েছে আর বন্যা কবলিত মানুষকে কত টাকা দিয়েছে এ বিষয় নিয়ে সরকারকে কঠিন বার্তা দিয়েছেন বিপিন নুরুল হক নূর চলুন বিদেশে বিপিন নূরের কথাগুলো আগে শুনে আসি যে যখন সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম নেত্রকোনা গাইবান্ধা গাইবান্ধা সহ প্রায় 250 কোটি মানুষ যখন বন্যায় পানিবন্দী তখন 200 কোটি টাকার মতো প্রায় নাকি খরচ হয়েছে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আমরা জানি না এটা আসলে বেশি হয়েছে না আরো কম হয়েছে এইভাবে মানুষের জানের জন্য হাহাকার খাবারের জন্য হাহাকার কিন্তু সরকার সেই দিকে তর্ণপাত না করে গণমাধ্যম সহ সমস্ত কিছুকে ব্যস্ত রেখেছে শুধুমাত্র এক পদ্মা সেতু দিয়ে আমরা বারবার বলেছি অবশ্যই পদ্মা সেতু আমাদের একটা গর্বের প্রতীক আমাদের দেশের সক্ষমতার পরিচয় আমরা অবশ্যই পদ্মা সেতুর পক্ষে কিন্তু এইটা নিয়ে যেভাবে সরকার এত বাড়াবাড়ি করেছে এত অতি কঠোর করেছে এত অতি সেই কর্মকাণ্ড করেছে যে কারণে মানুষ বিরক্ত হয়েছে আপনারা দেখেছেন গত 2 মাস ধরে প্রস্তুতি নিয়ে টাকা পয়সা খরচ করে সরকারি অফিসকে নির্দেশনা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দিয়ে নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়ে 10 লক্ষ মানুষকে নিয়ে তারা একটা মহোৎসব করতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্য 10 লক্ষ তো দূরের কথা অনেকে যারা সেখানে উপস্থিত ছিলেন জামুল্লাহ স্যার আরো বলতে পারবেন অনেক বলছে যে 1 লক্ষ লোক নাকি হয় নাই এই সরকারকে জনগণকে প্রত্যাখ্যান করেছে যাদের জনপ্রিয়তা সেটা ওই উপস্থিতি জানান দিচ্ছে আপনাদেরকে বলবো জোর জবরদস্তি করে আর ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেন না সমগ্র দেশের মানুষ যখন বলছে এই ফাঁসিবাদী সরকারের আমলে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ ভোট দিতে পারছে না দেশে গণতন্ত্র নাই আইনের শাসন নাই মানবাধিকার নাই মানুষ যখন সংগ্রাম করার জন্য সংগঠিত হচ্ছে তখন তারা নির্বাচনের নামে একটা ফেলকিবাজি শুরু করতে যাচ্ছে যে আগামী নির্বাচন নাকি ইভিএম হবে যেই দেশের মানুষ এখনো দলিল লাখে টিপসই দিয়ে সেই দেশে ইভিএম নির্বাচন কতটুকু বাস্তবসম্মত সেটা আপনারাই বিবেচনা করেন যেসব রাজনৈতিক দলগুলো ইসির সঙ্গে অংশ নিয়েছে তাদের মধ্যে 4টা দল একটা আওয়ামী লীগ 3টা আওয়ামী লীগের লেজুর ব্যতীত সবাই বলেছে যে ইভিএম এ ভোট সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার ইভিএম এ ভোট করতে চায় এবং প্রশাসনের সংলাপ তারা চালিয়ে যাচ্ছে জনগণের মতামত প্রেক্ষাপটে আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে শেখ হাসিনার অধীনে দেশের নির্বাচন হাতে দেওয়া হবে না শেখ হাসিনার অধীনে কোন রাজনৈতিক দল মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দল নির্বাচন অংশ নেবে না তাই আমরা সরকারকে বলবো সময় থাকতে লাইনে আসেন গায়ের জোরে নির্বাচন করার দুঃস্বপ্ন আর দেখাবেন না 14 এবং 18 সালের মতো ভুয়া নির্বাচন আর করার দুঃস্বপ্ন দেখাবেন না এখনো সময় আছে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ঐক্যমতে পৌঁছান আপনারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আপনারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন সেটা হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা গাইবান্ধা সিরাজগঞ্জ আমাদের সামনে নজির রয়েছে যখন বন্যার্ত মানুষের জন্য সহযোগিতা প্রয়োজন খাদ্য প্রয়োজন আপনাদের এমপি মন্ত্রীরা এলাকায় যায় না সিলেটের মন্ত্রী রয়েছেন কয়েকজন কয়েকজন গিয়েছেন বন্যার্ত এলাকায় বেসরকারি বিভিন্ন উদ্যোগে
ব্যক্তি পর্যায়ের উদ্যোগে এ পর্যন্ত 50 থেকে 60 কোটি টাকা গ্রামীণ এলাকাগুলোতে দেওয়া হয়েছে। সরকারের বরাদ্দ কত আপনারা সবাই ভালো জানেন। এই সরকারের জাতিবাদী শাসন আমলে সমাজে একটা মারাত্মক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। কি দুর্ভাগ্য, জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে জুতার মালা পড়াচ্ছে, কত অসহিষ্ণু সমাজ এই সরকার তৈরি করেছে। দর্শক, আপনারা বিপি নুরুল হক নুরের কথাগুলো শুনেছেন, তার বক্তব্য নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, বিপি নুর এখানে যে কথাগুলো বলেছে কথাগুলো কিন্তু সত্য। পদ্মা সেতু উদ্বোধনে যে টাকাগুলো খরচ করা হয়েছে সেটা না করে যদি বন্যা কবলিত মানুষের পাশে দান করে দেওয়া হতো, ত্রাণ দেওয়া হতো, তাহলে হয়তোবা মানুষ আরও উপকৃত। আমরা যত শুনতেছি যে বন্যা আরও বাড়তেছে, সিলেটের ভিতরে পানি হঠাৎ বেড়ে যাচ্ছে, তাই আমরাও সাহায্য করার চেষ্টা করি। আমরা দেখতেছি সরকারের চাইতে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ের মানুষ, বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামগণ, বাংলাদেশের আলেমরা, তারা যেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যে আমরা সকলেই সকলের স্থান থেকে এভাবে হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তোবা আমরা এই বন্যা কবলিত মানুষদের মুখে একটু হাসি ফোটাতে পারবো। তাই আমরা সকলে চেষ্টা করব তাদেরকে ত্রাণ পাঠানোর জন্য, যতটুকু পারি সাহায্য করার জন্য। চলুন প্রিয়দর্শক, এখন দেখবো ডক্টর ইউনুসকে নিয়ে আনবারিব রহমান পার্থ কী বলেছে। ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন, মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। মাননীয় স্পিকার, ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন, 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্ন্ড, উই আর লুকিং ইন টু দ্য ম্যাটার। ডক্টর ইউনুস আমাদের মতো না, আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন, মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত, আই হ্যাভ উইটনেসড ইট, আমি নিজে দেখেছি বিবিসিতে, হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন্ড, দিস ইজ ইউনুস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স নিড, এখন গ্লোবালাইজেশনের সময়, কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার, এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। দর্শক, আন্দারে হোমার পার্থ এখানে ডক্টর ইউনুসের ক্ষমতা নিয়ে তিনি কথা বলেছেন। ডক্টর ইউনুসের জনপ্রিয়তা এবং তার পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আমার কাছে ফোন দেয় সবচেয়ে ভিআইপি অমুক, কিন্তু ডক্টর ইউনুসের কাছে সবচেয়ে বড় ভিআইপি হিলারি ক্লিনটন ফোন করে। অর্থাৎ হিলারি ক্লিনটন হচ্ছেন আমেরিকার একজন ক্ষমতাধর ব্যক্তি, আমেরিকার একজন নির্বাচনও করেছিলেন তিনি। যাই হোক প্রিয়দর্শক, আন্দারে রহমান পার্থ এবং বিপি নুর আজকের এই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।